কাজ নাই তাই আপনার কাছে নেই এখন আপনি ঘর যাবেন তো কোটে যাবেন তো তাহলে আমাকে একটু হোয়াটসঅ্যাপে চট করে পাঠিয়ে দেবেন কি হয়েছিল আপনার দাঁড়ান হ্যাঁ কি হয়েছিল আপনার ঘটনাটা আমি এখানে একটা দোকান করে খাই ঠিক আছে আমার ছেলে মেয়ের এই দোকান থেকেই আমার সংসার চলে আমার স্বামী অসুস্থ স্বামী কোনো কাজকর্ম কিছু করতে পারে না এই পাশেই একটা ছেলে আছে অমিত মুখার্জি বলে ও প্রায় দিন আসে আমার দোকান থেকে সিগারেট ফিগারেট এসব তুলে তুলে নিয়ে চলে যেত তো আর আমার দোকানটা একটু ভালো চলতে গেলে খাবারের দোকান টোকান করতাম বেশ ভালো জমজমাট হয়ে গেছিলো দোকানটা বলে তো ওর তাতে হচ্ছে ওর হিংসা ওরকম সিগারেট নিয়ে চলে যাবে এটা নিয়ে চলে যাবে ওটা নিয়ে চলে যাবে আমি পয়সা চাওয়াতে আমাকে ধরে মারে গালাগালি করে বলে এখানে দোকান করতে দেবো না আমার চুলের মুঠি ধরে আমাকে মারে আমাকে কাপড় ধরে টানাটানি করে আমার মা এসে বাধা দেয় আমার মাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় তারপরে হচ্ছে প্রায় দিন আসে এখানে এসে গালাগালি করে আমি যদি দোকান করি এখানে বলে আমার কেউ কিচ্ছু করতে পারবে না কেন কি কোনো পার্টি করে না পার্টি টাটি করে কিনা জানি না কিন্তু পার্টির লোক তার ছেলে ওর বন্ধু ঠিক আছে ও ডিএমসিতে কাজ করে আর ওরই বাড়ির ভাড়াটিয়া এখানে দোকানদারি করে খাচ্ছে ওকে কিছু বলছে না কিন্তু আমি দোকান করলে পরেই আমাকে এরকম এসে আরও অন্য সব লোকেরা এসে যে বলছে যে একটা মেয়ে ছেলে কেন না করতে দেবো না তাদের সাথে যা না আপনি এখানে কতদিন ধরে দোকান করছেন আমি 2 বছর হয়ে গেল আমি দোকানদারি করে খাচ্ছি হ্যাঁ কিন্তু ও প্রায় দিন এসে এরকম করে বলে ও কি পয়সা দিত না না পয়সা টয়সা কিচ্ছু দিত না মানে পয়সা চাওয়াতেই আপনাকে পয়সা চাওয়াতে আমাকে ধরে এরকম মারধর করে আবার হচ্ছে বলে যে যদি এখানে দোকান খুলিস বোম দিয়ে মেরে দেবো তারপরে গাড়ি চাপা দিয়ে দেবো তোর ছেলেদেরকে মেরে দেবো এই রকম করে আপনি কি থানায় অভিযোগ জানিয়েছেন আমি থানায় অভিযোগ জানিয়েছি হ্যাঁ অনেক কিছু করেছি আপনার নাম ওর ভয়ে আমার নাম রীতা রয় ওর ভয়ে মানে আমার ছেলেরাও আসা দোকানে বন্ধ করে দিয়েছে যে ছেলেদেরকে কখন কি ও গাড়ি চাপা দিয়ে দেয় সবসময় নেশা করে থাকে কোনো সময় নেশা ছাড়া থাকে আপনি কি ভয়ে আছেন আতঙ্কিত আছেন আতঙ্কিত খুব ভয় আমার হ্যাঁ ও সবসময় তো এখান দিয়ে যাবে আর গালাগালি করবে আর ওরকম এসে বলবে যে গাড়ি চাপা দিয়ে দেবো ওকে দিয়ে বিশ্বাসও নেই কি নাম ওনা অমিত মুখার্জি আচ্ছা